হ্যালো মাই ডিওর স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউট্যুব চ্যানেল এজুকেশন ট্রাফ আজি আমি আলোচনা করছেন ষষ্ঠ শ্রেণী জ্যামিতিের মৌলিক ধারণা এবং তৃতীয় অধ্যায় তুমি ইয়ে দেখবা যে অভ্যাস কার্য থ্রি পয়েন্ট আলোচনা করা দেখ প্রথম প্রশ্ন কখন চিত্র দেখি খাতার উত্তর লেখ যে এইভাবে চিত্রটি তুমি খাতার অঙ্কন এবং দেখো যে জায়গায় অনেক সেই বিন্দু দিয়ে তুমি কম করব যেটি না দেবো এক্স পি ওয়াই আর্ এমনি সব বর্তমান দেখ দিয়ে হইছে নাম কণ লেখ তো যে চিত্রের অনেক দেখ পি ও আর্ কো কোণ চিত্রের কোণটির নাম লেখা কাটিদ নাম পি ও আর্ কোণ হয়ে গেল চিত্রের কোণটির নাম হল পি ও আর্ কোণ এর শীর্ষবিদু ও বাহু মান নাম লেখ তার শীর্ষবিদু কি এর শীর্ষবিদু হচ্ছে ও ইয়াৰ কোণৰ শীৰ্ষবিন্দু শীৰ্ষবিন্দু হ'লে কিহুমানকৰ নাম ত' বাহুমানকৰ নাম কণ হ'ব যে বাহুৰ নাম গোটেই হ'ল অ'পি বাহু অপি বাহু অহু অপি বাহু ঔ ঔ আৰ কোণৰ অন্তস্থবিন্দু বহিস্থবিন্দুৰ নাম লেখ

বিন্দু তু বু হ'ল এক্স হৈ গ'লা বৰ্তমান নম্বৰ দুই নিম্নস্থ বাক্য মানে থকা শূন্যস্থান পূৰণ কৰ গোটেই কোণৰ ডাছ গোটেই শীৰ্ষবিন্দু গোটেই কোণৰ গোটেই তেনু ৱান এটি আমি লিখিদেৱা এক গোটেই শীৰ্ষ বিন্দু ও গোটেই বাহু থাকে কেতোটি বাহু থাকে তুণু দুই গোটেই বহু থাকে তনু পূৰা বাক্যৰে আকৌ আমি লিখিবা ଡ୍ୟାସ୍ ଚିହ୍ନଟି ହେଉଛି ଚିତ୍ରରେ ଥିବା କୋଣର ସାଙ୍କେତିକ ଚିହ୍ନ ତେଣୁ ଦେଖ ଏଇଭଳିଆ ଚିହ୍ନ ଦିଆହେଉଛି କୋଣ ଲେଖିଲା ବେଳେ ତେଣୁ ଇଏ ହେଉଛି କୋଣର ସାଙ୍କେତିକ ଚିହ୍ନ ଦୁଇଟି ସରଳଲେଖା ପରସ୍ପରକୁ ଛେଦ କଲେ ଡ୍ୟାସ୍ ଗୋଟିଏ କୋଣ ଉତ୍ପନ୍ନ ହୁଏ ଦୁଇଟି ଶରଳେଖା ପରସ୍ପରକୁ ଛେଦ କଲେ କେତୋଟି ନାହିଁ ଚାରୋଟି କୋଣ ଉତ୍ପନ୍ନ ହୋଇଥାଏ ଦେଖ ଏଠି ଯେ ଆମର ଇଏ ଗୋଟିଏ ସରଳଲେଖା ଏବଂ ଇଏ ଗୋଟିଏ ସରଳଲେଖା তো এই দুইটি স লেখাপুকু ছেদক কলে দেখ ইয়ে হচ্ছে এক নম্বর কোণ ইয়ে দুই নম্বর কোণ ইয়ে তিন নম্বর কোণ এবং ইয়ে হোজি চারি নম্বর কোণ তাহলে কতটি যে মোট চারি গোটি কোণ উৎপন্ন হুয়ে নম্বর দুই বর্তমানে যা নম্বর তিন যে স্কেল ও পেনসিল সাহায্য তুম খাতার দুইটি কোণ অঙ্কন করি সেমান নাম লেখ কোন করব স্কেল এবং পেনসিল নব এবং তুম খাতার দুইটি কোণ অঙ্কন করব দুইটি কোণ অঙ্কন করিব দেখো দেখ হাতের কাটি দে তুমি স্কেল্রে কন করম দেখি কাটি দেড়া কাটি দেব এবং দুইআটা আমার তীর চিহ্ন দেব ইকেলি হাতরে কাটব না দিও এ বি সি ইয়ে গোটে কোণ আোণ তুমি সেমি কাটিপার দুইআ তীর চিহ্ন দেব ইদিও পি ক্যু আর হয়ে এটি তোমার কমপ্লিট হয়ে সে কোজি যে দুইটি কোণ অঙ্কন কর কোণ অঙ্কন দিটা হয়ে গেল সে নাম দিও সে নাম তুমি দিয়ে দে বর্তমান নম্বর চার পার্বস্থ চিত্রের কতোটি কোণ অর্শ্বাস্থ চিত্র কেটে চিত্রটি তোমার রসি বহরে তুমি দেখিপার জন্য যে এটি কতোটি কোণ অনিয়া সে কে তালে আমি গণবা এক দুই তিন দেখো বিন্দু দিয়ে দে চারি পাঁচ ছ ଏବଂ ଇ କୋଣକୁ ଯଦି ଆମେ ମିଶିବା ସାତ ନମ୍ବର କୋଣ ଏବଂ ଇ ହେଲା ଆଠ ନମ୍ବର କୋଣ ହେଇଗଲା ତେଣୁ ଆଠଟି କୋଣ ଏଠି ଆମର ଅଛି ତେଣୁ ଆମେ ଲେଖିବା ଏଠି ଆଠଟି କୋଣ ଅଛି କେବଳ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁକୁ ନେଉ ନେଇ କେଉଁ କେଉଁ କୋଣର ନାମକରଣ କରାଯାଇପାରିବ କେବଳ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁକୁ ଯଦି ଆମେ ନେବା ତାହେଲେ ଏ କୋଣ ଆମେ କରିପାରିବା ଯେ ଏ କୋଣ ଏବଂ ଆଉ ଗୋଟେ ହେଇପାରିବ କ'ଣ ନାହିଁ ସି କୋଣ

কেউ কোণ মান এক সাধারণ বাহু অোণ দেখ এটি আমার এ বিডি আি বিডি দেখ এই দুইটা কোণর কিনা সাধারণ বাহু অখা যে এ বিডি কোণ ও সি বিডি কোণ এর সাধারণ বাহু কি বি সেইভাবে এ ডি বি কোণ এবং সি ডিবি

গাল পিলা মানে ত' এই আমাৰ অভ্যাস কাৰ্যি পইণ্ট ফাইভ এতিয়া আমাৰ কমপ্লিট হৈগলা এশ্চিতভাৱে তুমি আকৌ বুজি পাৰি থু এজুকেশৰ ভিডিঅ' যদি ভাল লাগু তাক লাইক কমেণ্ট চেয়াৰ কৰ যদি চেনেলটো নোৱাৰা দেখুছা মই সবসক্ৰাইব কৰি নি কাই বিভিন্ন গণিত তুমি এই চেনেলটো পাইপাৰিব যা দ্বাৰা গণিতৰ কনচেপ্ট তোমাৰ ক্লিয়াৰ হৈ পাৰিব ত'লে ঠিক আছে আজিৰ ক্লাছ কু তা ধন্যবাদ বাই বাই